পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নির্বাচনে 70 নম্বর ওয়ার্ডের কেন্দুয়া বাজার এলাকার বিজেপির প্রার্থী আদিত্য নারায়ণ শর্মা দলীয় ঝান্ডা ও ব্যানার খুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা। ঘটনার বিষয়ে কুলটি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। झंडा बैनर लगाए थे भाजपा की तरफ से, वो सारे झंडे को जला दिया गया असामाजिक तत्वों के द्वारा। जब हम लोग भ्रमण कर रहे थे, देख रहे हैं कि एक स्थान पर सारा झंडा बैनर जलाया हुआ है। इससे आम जनता पर और कार्यकर्ता बहुत दुखी है। मोदी जी का कटआउट जलाने से ज़्यादा जनता सारे कार्यकर्ता बहुत दुखी है। क्या लगता है कौन इसमें शामिल हो सकते हैं? देखिए, इसमें सभी को पता है कि कौन शामिल है, मगर हम लोग नाम नहीं चाहते हैं। हम लोग चाहते हैं कि जो भी इस तरह के घटना कर रहे हैं वो अभी भी समझ जाए। ठीक है, किसी को पार्टी से दुश्मनी है, ठीक है, वो अपने बात मौखिक रूप से रखे। वो नेशनल पार्टी है, मोदी जी हमारे प्रधानमंत्री हैं, उनका बैनर जलाया जा रहा है और हमारा सेंट्रल पार्टी भाजपा का झंडा जलाया जा रहा है। इससे आम जनता बहुत दुखी है। आम जनता जब से या सुबह से बैठे जनता बहुत दुखी है। कंप्लेंट किए हैं हम लोग, क्या लिखित कंप्लेंट किए। वो लोग बोले कि 11 बजे तक वो लोग इन्फॉर्मेशन आप लोग कर रहे हैं कि क्या हुआ, कि वो लोग सीसीटीवी भी चेक करने के बाद यहाँ पर सीसीटीवी लगा हुआ है, खिलाड़ा मोड़ में लगा हुआ है। आपका वो लोग बोले हैं कि हमें 11 बजे तक आपको इन्फॉर्मेशन दे रहे हैं। आपका नाम? मेरा नाम आदित्य नारायण शर्मा, वार्ड नंबर 70 के नेट। सारे लोगों को मैं निवेदन करना चाहता हूँ कि इस तरह घटना जो हुआ है कोई उग्र ना हो, सबके शांति बनाए रखे। कहते मोदी जी का झंडा जला है, समझ रहे हैं, मोदी जी का फोटो झंडा जला है, कोई उग्र ना हो, शांति बनाए रखेंगे। और इसका जवाब जनता ईवीएम बॉक्स में अपना वोट डाल के भाजपा के पक्ष में रखेगी। এদিন বিজেপি নেতৃত্ব জানান যে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে 70 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদিত্য নারায়ণ শর্মা নির্বাচনী প্রচার করার জন্য দলীয় ঝান্ডা ও ব্যানার লাগানো হয়েছিল, আর সেই ঝান্ডা ও ব্যানার খুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। বিধানসভার সবথেকে বেশি লিড দিয়ে বিজেপির এমএলএকে জেতানোর কাজ করেছে 70 নম্বর ওয়ার্ড কেন্দ্র বাজার। আমাদের প্রত্যাশী এখানকার মানে মানুষের মধ্যে আশা আছে যে এবার কাউন্সিলরও হবে এই ওয়ার্ড। আর সেই রকমভাবে আমরা একটা আমাদের পার্টির বহু পুরনো কার্যকর্তা গরিব ঘরের ছেলে তাকে আমরা এখানকার প্রার্থী বানিয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা কাল রাত পর্যন্ত এই ওয়ার্ডে ক্যাম্পেইন করে গেছি পুরো ওয়ার্ডের। এই 70 নম্বর ওয়ার্ডের ঝনকপুরা হোক, কেন্দ্র বাজার হোক, আমাদের ইটাভাটা হোক, সব জায়গায় আমরা ঝান্ডা ব্যানার দিয়ে মানে একটা সুসজ্জিত যে প্রার্থীকে জেতানোর জন্য যা করবে আমরা করেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কাল রাত্রে এখানকার কিছু অসামাজিক মানুষ যারা বিজেপিকে মোদিজিকে দেখতে চায় না, তারা এমনভাবে দুশ্মনী করছে যে পার্টির সাথে দুশ্মনী করুক, পার্টির নীতি আদর্শের দুশ্মনী হোক, অসুবিধা নেই, কিন্তু ব্যক্তিগত দুশ্মনী। মোদিজির ফটোকে জ্বালিয়ে দিয়েছে, বিজেপির ঝান্ডা সেই ঝান্ডাকে জ্বালিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি যে এদের মনে কি আছে। এরা মোদিজিকে দেখতে চায় না, বিজেপির ঝান্ডাকে দেখতে চায় না, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে হনন করতে চায় এরা। বলছি কমপ্লেনটা করেছেন? আমরা থানাতে কমপ্লেন করেছি, আমাদের থানা থেকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে উচিত কার্রবাই করব। ওয়েট করছি, নাহলে আমাদের গণতন্ত্র, আমরা তো গণতন্ত্র দল, আমরা গণতন্ত্র মেনে চলি। যদি পুলিশ প্রশাসন অ্যাকশন না নেয়, আমরা মানুষের কাছে আবার যাব, অ্যাপিল করব যে মানুষ নিজে থেকে চিন্তা করুক। একটা গরিব ঘরের ছেলে, আমরা জানি ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির অধিকার আছে নির্বাচন লড়ার। মানুষ ডিসাইড করবে যে গরিব ঘরের ছেলেকে যদি ইলেকশনে দাঁড়ানো যদি পাপ হয়েছে তাহলে মানুষ তার বিচার। দেখে আজ তক ইয়ে আমার তিসরা ইলেকশন হ্যাঁ, আজ তক হম লোক কেন্দুয়া বাজার মে এসা কিসম কা কই রবৈয়া আজ তক ঘটনা ঘটা হি নাই। ই পহলা বার হম দেখ রহা হুম কি ঝান্ডা খোল দিয়া হ্যা, সহি মে ঝান্ডা খোলা হুয়া হ্যা, নোচা হুয়া নাই হ্যায়। अगर कोई दुश्मनी से भी नोचता तो एक दो को झंडा नोच सकता रहा, लेकिन टोटल झंडा उसका खुला हुआ है। ये कोई साजिश के तहत ही हुआ है। क्या लगता है आपको? जी हम तो यही कहेंगे, पुलिस अपना सीसीटीवी कैमरा खंगा ले और इसमें जो भी लोग पकड़ाएं उसको एकदम कड़ा से कड़ा सजा दें। आसानसोल से सौमित्र गांगुली, रिपोर्ट आनंद बार्ता।